वेलकम टू माय चैनल। आज के वीडियो ते राय मार्टिन क्वेश्चन बैंक क्लास नाइन मॉडल क्वेश्चन पेपर तीन टा समाधान करूँ। देखो प्रथम क्वेश्चन आछे रूट टू एर संगे कौन संख्या गुण कर ले गुणफल मूलत संख्या है। तो देखो रूट टू एर संगे एखे चार्टे अपशन देव आज रूट टू एर संगे रूट थ्री गुण करी कत है रूट सिक्स। रूट टू एर संगे जदि रूट थ्री गुण करी कत आंसर है रूट सिक्स। यहाँ अमूलत संख्या এবারে তার পরের অপশনটা আছে দেখো রুট টু, তার পরের অপশনটা আছে রুট ফোর। যদি গুণ করি তাহলে কত হবে রুট টু আর রুট ফোর গুণ করলে রুট এইট। এইটটাকে যদি ভেঙে ভেঙে আমি ভিতরে মৌলিক সংখ্যা লিখি তাহলে দুই দুই চার দুই আট, এই দুটো দুইয়ের মধ্যে একটা রুটের বাইরে বেরিয়ে এলো দুই রুট টু, তো এটাও রুট টু, দেখো এটাও অমূলত সংখ্যা। এরপরে আছে দেখো রুট আট, তাহলে রুট টু এর সঙ্গে আমি যদি রুট আটটা গুণ করি তাহলে দুই আটে কত হলো রুট ষোলো। রুট ষোলো মানে কত চার, এইটা মূলত সংখ্যা। আর তারপরে আছে দেখো রুট ষোলো, রুট টু এর সঙ্গে যদি রুট ষোলো গুণ করি কত হবে রুট বত্রিশ। রুট বত্রিশ মানে ওরকম ভেঙে ভেঙে লিখলে চার ইন্টু চার ইন্টু দুই, তার মানে চার রুট টু, এটাও মূলত সংখ্যা। তাহলে কোন অপশানটা উত্তর হবে, এই রুট ষোলো হয়েছে মানে চার হয়েছে, তাহলে রুট আট অপশানটাই ঠিক উত্তর। এরপরে দেখো আছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস কে সমান একের সাথে হলে কুড়ি টু দি পাওয়ার মাইনাস টু কে। তাহলে কুড়ি টু দি পাওয়ার আছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস কে সমান কত আছে ওয়ান বাই সেভেন। এবারে যে কোনো রাশির পাওয়ার যদি মাইনাস থাকে আমরা জানি সেটা ওয়ান বাই হয়ে যায়, তাহলে এটা কুড়ি টু দি পাওয়ার মাইনাস কে মানে ওয়ান বাই কুড়ি টু দি পাওয়ার কে সমান কত ওয়ান বাই সেভেন। এবার কোনে কোনে যদি বজ্র গুণ করি তাহলে এটার সঙ্গে এক গুণ করলে কুড়ি টু দি পাওয়ার কেই হবে সমান, সাতের সঙ্গে এটা গুণ করলে সাত হলো। এবার আমাকে বার করতে বলেছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস টু কে, তাহলে কুড়ি টু দি পাওয়ার কে ছিল আমি হোল টু দি পাওয়ার মাইনাস টু দিলাম, তাহলে সাতেরও পাওয়ার মাইনাস টু দিলাম। এবার দেখো কুড়ি টু দি পাওয়ার কে আর এটা গুণ, তাহলে কুড়ি টু দি পাওয়ার কে কে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু কে সমান সাত টু দি পাওয়ার মাইনাস দুই মানে ওয়ান বাই সাতের স্কোয়ার। তাহলে কুড়ি টু দি পাওয়ার মাইনাস টু কে সমান কত হলো এক বাই সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ, তাহলে এই এক বাই উনপঞ্চাশটাই উত্তর। তাহলে এটাই অ্যান্সার এই অপশানে দেওয়া আছে। দেখো এরপর বলেছে যে রুট থ্রি বহুপদী সংখ্যামালাটির মাত্রা। এবার দেখো এই রুট থ্রিটা একটা সংখ্যামূলক পদ, যে কোনো সংখ্যামূলক পদের মাত্রা হয় কত শূন্য, তাহলে এখানে কোন উত্তরটা হবে এই ডি এর অপশানটা উত্তর হবে শূন্য। তাহলে এটা বহুপদী সংখ্যামূলক মাত্রা কত হবে শূন্য। এবার বলেছে এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী আর দুই দুই বিন্দুগামী। তাহলে এক্স মাইনাস টু ওয়াই আছে, যেটা আমার আছে এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো। আমি দেখো এই সমান চিহ্নের বাঁ দিকটা আমরা বলি বামপক্ষ, তাহলে এক্সের জায়গায় যদি আমি জিরো বসাই মাইনাস দুই ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় যদি জিরো বসাই তাহলে জিরো মাইনাস দুইকে জিরো দিয়ে গুণ করলে জিরো, তাহলে অ্যান্সার কত জিরো। এটা দেখো ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে, এই বাম পক্ষটা যদি আমি জিরো জিরো বসাই তাহলে এক্সের ভ্যালু বসালাম জিরো, ওয়াইয়ের ভ্যালু বসালাম জিরো। জিরো জিরো কার স্থানাঙ্ক তোমরা জানো মূল বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা কোনটা হবে মূল বিন্দুগামী, এই অপশানটা উত্তর হবে। এবার বলেছে একটা এবিসিডি সমান্তরিকের কোন এবিসি ষাট ডিগ্রি হলে কোন সিডি এর মান কত। তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি একটা সামান্তরিকের ছবি এবিসিডি। এবারে আমাকে বলে দেওয়া আছে যে কোন এবিসি, এবিসি মানে কোন কোনটা এই কোনটা ষাট ডিগ্রি। বার করতে বলেছে আমাকে কোন সিডিএ, সিডিএ মানে এই কোনটা। তারপরে সামান্তরিকের আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় এই কোনটা হবে ষাট ডিগ্রি, তাহলে কোন সিডিএ সমান হবে ষাট ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। এরপরে দেখা বলেছে মূলবিন্দু থেকে তিন চার বিন্দুর দূরত্ব, মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি জিরো কমা জিরো, এইটা থেকে বলেছে তিন চার বিন্দুটার দূরত্ব, তাহলে দূরত্বটা কত হবে। মূলবিন্দু থেকে আমরা ফর্মুলা জানি যে রুট ওভার, এখানে যে এক্স মনে করি এটা ওয়াই মনে করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে রুট ওভার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার, তিন স্কোয়ার মানে কত হলো নয় চার স্কোয়ার ষোলো, তাহলে কত হলো রুট ওভার ষোলো আর নয় যোগ করলে পঁচিশ, পঁচিশের বর্গমূল পাঁচ। এবার দেখো এই পঁচিশের বর্গমূল প্লাস হয় মাইনাস হয়, কিন্তু এখানে তো দূরত্ব, দূরত্ব কোনো দিন ঋণাত্মক হয় না, সেখানে ধনাত্মক মানটা ধরে তাহলে এটা পাঁচ একক, তাহলে মূলবিন্দু থেকে ওই তিন চার বিন্দুর দূরত্ব হবে পাঁচ একক, তাহলে ওই অপশানটাই উত্তর হবে। এর পরের কোশ্চেনটা আছে দেখো যে মূলত সংখ্যা কাকে বলে, না যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, এই কিউ নট ইকুয়াল টু জিরো এইটা যেন অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখবে, আকারে প্রকাশ করা যায় তাদের মূলত সংখ্যা বলে। যেমন উদাহরণ বলতে পারি, যেমন এক দুইয়ের তিন ছয়ের সাত আটের পাঁচ, এগুলো মূলত সংখ্যা আরও অনেক আছে। তো এই পি বাই কিউ আকারে কিউ নট ইকুয়াল টু জিরো, এবার কিউ নট ইকুয়াল টু জিরোটা কেন বলতে হবে অবশ্যই, না কিউ এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায় এটা
লব এটা হর, হরটা যদি জিরো হয়ে যায় মানে জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অনির্ণেয় বা অসংজ্ঞাত হয়ে যায়, সেখানে কিউ নট ইকুয়াল টু জিরোটা অতি অবশ্যই বলবে। এর পরের কোশ্চেনটাকে দেখো, যে 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান কত। তাহলে আমি এটা লিখে নিয়েছি, 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই। 27 মানে আমি কী লিখতে পারি, 3 কিউব দিয়ে হোল টু দি পাওয়ার আছে এক্স, 81 মানে 3 টু দি পাওয়ার 4, দেখো 3টা 4 বার গুণ করলে 3 থেকে 9, 9 3 27, 27 3 81 টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে 3 টু দি পাওয়ার এই পাওয়ারগুলো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কত হলো 3x সমান 3 টু দি পাওয়ার 4 সঙ্গে ওয়াইটা গুণ করলে 4y। এবার এখানে দেখো বেস কত আছে, 3, এখানেও বেস আছে 3, বেস দুটো সেম আছে তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে 3x সমান কত হবে 4y, 3x সমান 4y। আমাকে বার করতে বলেছে x ইজ টু y, তার মানে x বাই y লিখলাম, তাহলে এখানে লিখবো 4/3। এবার দেখো এটা লেখার পর না আরেকবার ক্রস গুণ করে দেখে নেবে আগের রাশিটা আসছে কিনা, দেখো 3x 4y, তাহলে x বাই y মানে x ইজ টু y সমান তাহলে কত হবে 4:3, তাহলে x ইজ টু y এর ভ্যালু কত হবে 4:3, ওইটাই অ্যান্সার। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে কোন শর্তে px প্লাস কিউ ওয়াই সমান r সমীকরণের লেখচিত্রটি -2-3 বিন্দুগামী হবে। তো এখানে বলেছিল যে px প্লাস কিউ আর সমান r সমীকরণটি -2-3 বিন্দুগামী হবে। এই প্রথমটা জানি আমরা x স্থানাঙ্ক বা ভুজ, তার পরেরটা কী হয় y স্থানাঙ্ক বা কোটি, তাহলে x এর জায়গায় -2 বসাবো, তাহলে p ইন্টু -2 প্লাস কিউ ইন্টু ওয়াই এর জায়গায় 3 সমান কত r। এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে যে বিন্দুগামী হবে সেই বিন্দু দিয়ে সমীকরণটা সিদ্ধ হতে হবে, তাহলে এখানে কত হলো -2p প্লাস কত 3q সমান কত r, এইটাই হচ্ছে শর্ত। এবার তুমি যদি একটু সাজিয়ে লেখো, মানে প্রথমে মাইনাসটা যদি না লিখতে প্রথমে প্লাস আর রাশিটা লেখো, তাহলে কত লিখবে 3q -2p সমান r, তাহলে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এইটা 3q -2p সমান r। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে a এর কোন মানের জন্য ax মাইনাস 5y সমান 6 এবং 6x মাইনাস 10y সমান 60 সমীকরণ দুটি কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে সমীকরণ দুটি আমি লিখে নিয়েছি, ax মাইনাস 5y সমান 6 এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তোমরা ফর্মুলাটা জানো, যেখানে x এর সহগ মানে a1 ধরা হয়, এটা b1, এটা c1। তো এখানে সমীকরণ দেওয়ার কোনো সমাধান থাকবে না, তার মানে a1 বাই a2 সমান b1 বাই b2 এটা হলে পরে কোনো সমাধান থাকবে না। আমরা ফর্মুলাটা কি জানি, a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, এটা হলে সমাধান থাকবে না। তো এখানে a1 মানে কত a বাই a2 মানে কত 6 সমান এখানে b1 মানে কত -5 আর b2 মানে কত -10। এবার এটা নট ইকুয়াল টু আছে, তাহলে এটা 6 আর 7, তো এটা লিখলেও হবে না লিখলেও হবে, এটা অসুবিধা নাই, না লিখলেও এখান থেকেই সমীকরণটা সমাধান করলে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে কোনে কোনে যদি গুণ করি তাহলে কত হলো -10a সমান 6 কে 5 দিয়ে গুণ -30, তাহলে এ সমান -30/-10, মাইনাস মাইনাস কেটে গেল 10 3 30, তাহলে এ সমান কত 3, এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখো, যে এ প্লাস বি বাই সি সমান -1 হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান কত। তাহলে আমার দেওয়া আছে যে এ প্লাস বি বাই সি সমান -1, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি কোণে কোণে বজ্রগুণ করি তাহলে কত, এটি একের নিচে 1 আছে, তাহলে এ প্লাস বি সমান সিকে -1 দিয়ে গুণ করলে -c। এবার এখানে এ প্লাস বি এই -c দিকে নিয়ে এলে প্লাস সি হয়ে যাবে সমান 0। এবার আমাকে বার করতে বলেছে এই রাশিটার মান, এ স্কোয়ার বাই আমাকে বার করতে বলেছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। তাহলে আমি প্রথমে এটা লস আউ করলাম, লস আউ করলে এটা এ বি সি লস আউ হবে, এই লস আউটাকে এইটা দিয়ে ভাগ, তার মানে বি আর সি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এ, এ কে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ কিউ, একইভাবে এখানে সি এ ক্যান্সেল হয়ে যাবে বি থাকবে, তার মানে হলো বি কিউ প্লাস এখানে সি থাকবে, এটা হলো সি কিউ। এবার দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ দিয়ে কোনো ফর্মুলা আমরা জানি না, তো আমরা যদি এখানে -3abc থাকতো তাহলে একটা ফর্মুলা পেতাম, তাহলে আমি লিখে নিই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc লিখলাম। এবার দেখো আমি তো আমার স্বার্থে ফর্মুলাটা আনার জন্য করলাম, কিন্তু এখানে তো রাশিটা ছিল না, তাহলে ক্যান্সেল করে দিতে হবে, তাহলে +3abc লিখে দেবো, আর নিচে আছে abc। এবার এইখান থেকে এইটার কী ফর্মুলা তোমরা সবাই জানো, যে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab -bc -ca। তাহলে এতটা পর্যন্ত ফর্মুলাটা লিখে দিলাম, আর পাশে 3abcটা পড়ে আছে, নিচে কত আছে abc।
এবার দেখো আমি এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা জিরো বার করে নিয়েছিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা জিরো বসিয়ে দিলাম, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এখানে প্লাস থ্রি এ বি সি আর নিচে আছে এ বি সি, তাহলে জিরোকে এটা দিয়ে গুণ করলে কত হবে জিরো প্লাস কত থ্রি এ বি সি, নিচে কত আছে এ বি সি, তাহলে জিরোর সঙ্গে যদি যোগ করি থ্রি এ বি সি হবে আর নিচে কত আছে এ বি সি, এ বি সি এ বি সি কেটে গেলো, তাহলে কত উত্তর তিন, তাহলে এই রাশিটার মান কত বেরোলো তিন। এর পরের অঙ্কটা আছে দেখো যে একটা সামান্তরিক বলেছে যে ই এফ জি এইচ সামান্তরিকের কোন ই ইজ টু কোন এফ সমান তিন ইজ টু দুই হলে কোন ই এবং এফের মান কত। এবার দেখো আমি একটা সামান্তরিকের ছবি এঁকে নিয়েছি ই এফ জি এইচ, আমার বলা আছে কোন ই ইজ টু কোন এফ সমান হচ্ছে তিন ইজ টু দুই, তাহলে এই অনুপাত থাকলে আমরা একটা সাধারণ গুণিতক ধরে নেবো, তাহলে এটা ধরলাম থ্রি এক্স ইজ টু এটা ধরলাম টু এক্স, তাহলে ব্র্যাকেটে লিখবে এক্স নট ইকুয়াল টু জিরো, এটা লিখতে হবে এই কারণে দেখো আমি এক্সের ভ্যালুটা যদি জিরো বসাই তাহলে এটাও জিরো হয়ে যাবে থ্রি ইন্টু জিরো, এটাও জিরো হয়ে যাবে, তাহলে তার কোনো মানে থাকবে না, আমাকে তো বলে দিয়েছিল যে থ্রি ইজ টু টু, তাহলে কোন ইটা কত হলো থ্রি এক্স আর কোন এফটা কত হলো টু এক্স, এবারে কোন ই মানে এইটা কোন এফ মানে এইটা, এই দুটো দেখো পাশাপাশি দুটো কোন মানে সন্নিহিত দুটো কোন, এই সরলরেখাটার দু পাশে দুটো কোন, সামান্তরিকের আমরা জানি পাশাপাশি দুটো কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয়, তাহলে সন্নিহিত দুটো কোণের সমষ্টি সামান্তরিকের রম্বসের বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের একশো আশি ডিগ্রি করে হয়, তাহলে কোন ই মানে এটা থ্রি এক্স প্লাস এফ মানে টু এক্স, এই দুটোর সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি, তাহলে ফাইভ এক্স সমান কত হলো একশো আশি ডিগ্রি, তাহলে এক্স সমান কত একশো আশি বাই পাঁচ মানে ছত্রিশ ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালুটা বেরোলো ছত্রিশ ডিগ্রি, এবারে কোন ইটা কত ছিল থ্রি এক্স মানে থ্রি ইন্টু ছত্রিশ তার মানে একশো আট ডিগ্রি, আর কোন এফটা কত হবে টু ইন্টু ছত্রিশ তার মানে বাহাত্তর ডিগ্রি, তাহলে কোন ইটা বেরোলো একশো আট ডিগ্রি আর কোন এফটা বাহাত্তর ডিগ্রি, এবার যদি এই কোণটা বলতো তাহলে এই কোণের সমান হতো মানে বাহাত্তর ডিগ্রি হতো, আর এই কোণটা বার করতে বলতো তাহলে এটা একশো আট ডিগ্রি হতো। এরপরে এই তিন নম্বর কোশ্চেনটা বলে দেখো যে দুই ও তিনের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে দুই ও তিনের মাঝে তাহলে দুই আছে আর তিন আছে, এবার দেখো দুইটাকে আমি কেমন লিখতে পারি দুই বাই এক, তিনটাকেও লিখতে পারি তিন বাই এক লিখতে পারি, এবার দেখো এইটাকে দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে, ধরো এটাকে আমি চার দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে চার এখানে চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট, এখানে চার দিয়ে গুণ করলে চার তিনে বারো আর এখানে চার একে চার, তাহলে এটা কত হলো আট বাই চার, এটা কত হলো বারো বাই চার, হরগুলো দেখো একই হর বিশিষ্ট হয়ে গেছে, তাহলে এখানে আট আছে এখানে বারো আছে, আট আর বারোর মধ্যে কী কী সংখ্যা আছে নয় আছে দশ আছে এগারো আছে, তা দুটো লিখতে বলেছে আমাকে, তাহলে একটা লিখবো নয় বাই চার একটা দশ বাই চার একটা এগারো বাই চার এরকম লিখলেই হবে, তাহলে আমাকে দুটো লিখতে বলেছে যে কোনো দুটো এইটার মধ্যে এই দুটো তিনটের মধ্যে যে কোনো দুটো লিখে দিলেই হবে, একটা নয় বাই চার একটা এগারো বাই চার লিখলেও হবে, তো এরকমভাবে করবে তো নিচে সবসময় জানবে যে কোনো সংখ্যার নিচে এক আছে এটার নিচে এক আছে, তাহলে এগুলো সমান হর বিশিষ্টকে চার দিয়ে গুণ করলাম, চার দিয়ে গুণ না করে তুমি যদি ছয় দিয়ে গুণ করতে তাহলেও হতো, প্রতিটা রাশিকে যা গুণ করবে প্রত্যেকটাকেই যেন একই রাশি দিয়ে গুণ করবে, এটা চার দিকে চার চার দুগুণে আট চার একে চার চার তিনে বারো, তাহলে এটা আট বাই চার এটা বারো বাই চার, তার মাঝে কে কে আছে নয় বাই চার দশ বাই চার এগারো বাই চার, এবার এই তিনটের মধ্যে তোমাকে দুটো লিখতে বলেছে যে কোনো দুটো লিখে দেবে। এর পরের অঙ্কটা আছে দেখো বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, তখন এটা গ্রাফ আঁকতে হবে, তো আমার গ্রাফ আঁকার একটা ভিডিও সব বিভিন্ন ধরনের গ্রাফ আঁকার ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট থেকে খুঁজে দেখে নেবে, এটা নেই হয়তো কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফ আঁকা আছে, যদি গ্রাফ আঁকার বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আমি আবার অন্য ভিডিও বা এটারও ভিডিও বললে বানিয়ে দেবো, তো এই অবধি সব অঙ্কগুলো হয়ে গেল, তো এরপরে অংশগুলো পরের ভিডিওটা দেবো কারণ এরপরে এই পরের ভিডিওগুলো একসঙ্গে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য পরের ভিডিওতে বাকি অংশটা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো।